হিলন শশন মেলেছে শশন মেলে চলে যাইতে স্যার ভুয়ো ভুয়া তুই স্যার তুমি বলতেই পারে আজকে মেলা কাটছে স্যার এ ঘুরে স্যার আজকে মেলা কাটছে মেলা কার্যক্রম শেষ হয়ে আজকে মেলা আজকে আমরা আসছিলাম একটা বই লওয়ার জন্য বই আনতে পাঠাইছে র‍্যাপ প্রধান একটা বই নিলাম আর মনে করেন হলো কিশোর গ্যাং আর আমার মেলার স্টল দিয়ে একটু ঘুরে গেল আর সবাই সেনকে বলেছিল হিলন মেলা থেকে বের করো বের করে দেওয়া হয়েছে এই জন্য আমাকে বলে দেবে হিলন মেলা থেকে কেউ বের করে দেয়নি হিলন শশন মেলেছে শশন মেলে চলে যাইতে স্যার আজকের বিষয়টা খুবই ভালো লেগেছে আমাদের কড়া নিরাপত্তাও ছিল এবং সেদিনকে অনেকে বলেছিল পুলিশ নাকি আমাকে দম করে এই যে ভাইরা আসলো আমার সাথে আছে অনেকে ভাই আপনাকে আমাকে ধরতে ভেঙে দিতে চাই শুনে রাখেন কাছ থেকে শুনেন আচ্ছা তাহলে আমরা সেই রকম মহিলাতে আসার পরে আমরা কি তো শোষণ মানে বের হয়ে গেছে অনেকে এখন লোকজন কাছে হিরালক বেলা থেকে ভুয়ো ভুয়ো বলে বের করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল ভুয়ো ভুয়া তুই চারজন বলতেই পারে আজকেও মনে হয় দেখছেন কি আজকে কেউ বলেনি তাও দুই একজন সাহিত্য দুই একজন বলতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি ভুয়ো গেলে কোনো কাজ করিওনি যে আমাকে বের করে দেবে আমি আজকে এসেছিলাম কিশোরগঞ্জের একটা বই নেওয়ার জন্য বই নিয়ে আপনি হলে যে আমাদের যে স্টলটা ছিল সেখান থেকে আমরা ঘুরে চলে যাইতেছি আমাদের তো বেশিক্ষণ থাকার দরকার আমি তো বেশিক্ষণ থাকি মেলায় একটা হট্টগোল বাজবে পরিবেশ নষ্ট হবে আর দশটা স্টলে ব্যথা কেনা সমস্যা হবে তার কারণে আমার তো বেশিক্ষণ মানুষের একটা ক্ষতি করার দরকার নাই আমার কাজ একটা বই নিতে বই নিয়ে আমি আমার কাজ থেকে বের হয়ে যাইতেছি ভাই এটা আমাকে ইসলাম না ইসলাম রাষ্ট্র আমরা মুসলিম আমরা অল টাইম চাই সব জায়গাতে এরকম ইসলামী স্লোগান হোক সব জায়গাতে রয়েছে আমরা সেইকে প্রশ্ন রাগ করার কারণ একটাই এই যে আপনি আমাকে আজকে সুন্দর করে প্রশ্ন উত্তর করলেন না ভাই সুন্দর করে প্রশ্ন করছেন আপনি ভাই আপনি একটা প্রশ্ন আমি শেষ করতে না সত্যি আপনি থামকে আর একটা প্রশ্ন চলে যান কেমন লাগে আপনি যে কোনো বলতে পারেন বা আলম ভাই আপনাকে যাই হোক আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনাকে বিষয়ে অনেকে অন্যরকম কথাবার্তা বলে এই যে বলছেন আমাকে বলে আমি নির্ঘাত বলে কিন্তু সেদিনকে আমরা একটা শিশু শুনে আছে আপনারা ফট করে একটা প্রশ্ন করলে সে কোনো প্রশ্ন উত্তর সব জায়গা হয় না কারণ আপনি আমাকে প্রশ্ন করছেন ভাই আপনি র্যাবে কেন র্যাব অফিসে কেন আছেন আমি তো সেই প্রশ্নটাই শেষ করতে দেননি আপনি আমাকে তাহলে আপনারা আর কিছু যারা সিনিয়র সাংবাদিক যারা প্রকৃত সাংবাদিক তারা কোনো দিন উল্টো পাল্টা প্রশ্ন করবে না তারা মুখে ভালো করে কিছু ইউটিউবার আছে তারা উল্টো পাল্টা প্রশ্নও করবে উল্টো পাল্টা ক্যাপশন দেবে তারা ভিউ আনার জন্য তাই আপনাকে একটা কথা বলতে চাই অবশ্যই আপনারা আমাদের সম্পর্ক জানেন বা চলাফেরা দেখতে চেয়ে হিসেবে অনেকে হচ্ছে এর কোনো খারাপ কোনো সম্পর্কে থাকতে পারে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই আমরা অবশ্যই বৈধ সম্পর্কে আছে।